জলই এখনো পর্যন্ত নামেনি। আবার যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া, আবার যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কি হবে, এই আশঙ্কায় এই মুহূর্তে দিন গুনছেন সেখানকার মানুষজন। আমরা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব, কথা বলবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন, কি পরিস্থিতি? ছবির মাধ্যমেই দেখে নেওয়া ভালো। 20 লিটার পরিশ্রুত পানীয় জলের দাম 40 টাকা, ন্যূনতম রিক্সা ভাড়া 50 টাকা। আমরা দাঁড়িয়ে রয়েছি মুকুন্দপুরের অভিজাত এলাকা, যার নাম হচ্ছে গ্রিনল্যান্ড পার্ক। এই গ্রিনল্যান্ড পার্কের যেদিকেই তাকানো যায় সেদিকেই কিন্তু গাড়ির চাকা ডোবা জল। একদম সামনে দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে বিকল হয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়ির চাকা কিন্তু সম্পূর্ণভাবে ডুবে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়িটি বিকল, তার পাশে যত দূর পর্যন্ত ক্যামেরার চোখ যাচ্ছে প্রত্যেকটি কর্নারে, প্রত্যেকটি পাড়ায় গলিতে আমরা দেখতে পাচ্ছি থই থই করছে জল। এই জল গত সোমবার, অর্থাৎ গতকাল যে সোমবার ছিল তার আগের সোমবার নিম্নচাপের যে ভারী বর্ষণ, সেই বর্ষণের জল এখনও পর্যন্ত মুকুন্দপুর থেকে সরেনি। পানীয় জলের কথা বলছিলাম, একদম সামনে একজন ব্যক্তি বেরিয়েছেন হাতে একাধিক জ্যারিকেন এবং তিনি পানীয় জল ভরতে যাচ্ছেন। কারণ যেহেতু এখানে সমস্ত রাস্তার জলের টাইম কল, সেগুলো ডুবে রয়েছে এখনও পর্যন্ত জলের মধ্যে, অতএব পানীয় জল সংগ্রহ করা যাচ্ছে না। প্রথমত কলকাতা পুরসভার তরফ থেকে, নিকাশি বিভাগের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত এলাকা আসলে জলাভূমি, সেগুলো বুঝিয়ে পরবর্তীকালে সেখানে নগরায়ন হয়েছে। এবং এর ঠিক লাগোয়া যে খাল, সেই খালের নাব্যতা ইতিমধ্যেই শূন্যে এসে ঠেকেছে। অতএব এখান থেকে জল পাম্প করে অন্য জায়গায় ফেলার উপায়টাও আর নেই। যদিও পাম্প চলছে কিন্তু সেই জলটা আবারও ব্যাকফ্লো করছে বলে এখানকার বাসিন্দারা জানাচ্ছেন। অর্থাৎ তারা এই মুহূর্তে কার্যত 8 দিন জলবন্দী। আকাশের অবস্থা ভালো নয়, ইতিমধ্যেই আলিপুর হাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে তাতে আজ এবং আগামীকাল বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই এই অঞ্চলের মানুষ এটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ইতিমধ্যেই 8 দিনের জমা জল যদি না সরে এবং তার মধ্যে যদি নতুন করে ভারী বৃষ্টি হয় তাহলে গোটা এলাকার পরিস্থিতি কী দাঁড়াবে। শুক্লা, ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। সব রকমভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে প্রশাসন এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে মুখ্য সচিব তিনি কিন্তু ভার্চুয়াল বৈঠক করেছেন উপকূলবর্তী জেলা শাসকদের সঙ্গে, ভার্চুয়াল বৈঠকও তিনি করেছেন। যে পরিস্থিতির কথা আপনাদেরকে আমরা জানাচ্ছি, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তার জন্য প্রস্তুত রয়েছে সমস্ত রকমভাবে জেলা শাসকদের সঙ্গে কিন্তু মুখ্য সচিবের ভার্চুয়াল যে বৈঠক হয় এবং সেখানে কিন্তু বিশেষ কিছু নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। কারণ উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি সামাল দিতে তৈরি রয়েছে একেবারে প্রশাসন, জেলা মহকুমা পুরসভা ব্লক সদর দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রস্তুত টেলিকম দপ্তরও নিচু এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওষুধ, ওআরএস, অ্যান্টিভেনম, জেসিবি, গাছ কাটার যন্ত্রসহ প্রস্তুত রয়েছে কুইক রেসপন্স টিম। ত্রাণ শিবিরে যারা থাকবেন তাদের জন্য চিড়ে, গুড়, শুকনো খাবার মজুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে স্কুল, কলেজ এবং আশ্রয় কেন্দ্রগুলিকে। উপযুক্ত স্যানিটাইজেশন, বেবি ফুড, পর্যাপ্ত পানীয় জল এবং জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ সংযোগের দিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। উপকূলবর্তী জেলায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের ফেরি পরিষেবাও নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভারী বৃষ্টির সম্ভাবনা অনুযায়ী মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। রাস্তার ধারে আলো এবং ডিস্ট্রিবিউশন বক্স ও বিদ্যুতের খুঁটিগুলোর দিকেও বিশেষ নজর রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।